Assalamualaikum viewers, welcome to Rising News Bangla. If you are subscribed to our channel, subscribe to the channel. রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর শনিবার ইংল্যান্ডের নতুন রাজা হয়েছেন তৃতীয় চার্লস। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। দেখা যায় যে টেবিলে চার্লস বসছে সেই টেবিলের উপর রাখা একটি প্যান সরাতে এক কর্মীকে নির্দেশ দিচ্ছেন তিনি, নিজের হাতে সরাচ্ছেন না। ভিডিও দেখে অনেকে প্রশ্ন করেছিলেন, তবে কি সিংহাসনে বসে বেড়ে গেল তার বায়ানাক্কা? যারা ব্রিটেনের রাজ পরিবারের অন্তর্মহলের খবর রাখেন তাদের একাংশ অবশ্য বলছেন সিংহাসনে বসার পর নয় বরাবরই চার্লস শৌখিন মানুষ, প্রায় কোনো কাজে তিনি নিজের হাতে করতেন না। 2015 সালে প্রকাশিত এক তথ্যচিত্রে রানী এলিজাবেথ যুবরাজ প্রিন্সেস ডায়ানার খানসামা হিসাবে দীর্ঘদিন কাজ করা পল বারেল জানান, দাঁত মাজার ব্রাশে পেস্টও নিজের হাতে লাগান না চার্লস, তার জন্য রয়েছে আলাদা লোক। এখানেই শেষ নয়, ব্রাশে ঠিক 1 ইঞ্চি পেস্ট লাগাতে হবে, কম বেশি হওয়া পছন্দ করেন না তিনি। রাজবাড়ির কর্মচারীদের প্রতিদিন সকালে স্ত্রী করে দিতে হয় চার্লসের রাতের পাজামা। শুধু পোশাকই নয়, চার্লসের জুতোর ফিতেও নাকি স্ত্রী করা হয় রোজ। যে বাথটাবে চার্লস গোসল করেন তাতে ঠিক কতটুকু জল থাকবে কিংবা জলের উষ্ণতা কত হবে সবই নির্দিষ্ট। খাবারের ব্যাপারও একই রকম নিয়মানুবর্তী চার্লস। রাজ পরিবারের প্রাক্তন রাঁধুনি গ্রাহাম নিউবোল্ড সংবাদ মাধ্যমে জানিয়েছেন ব্রেকফাস্ট রাখার জন্য চার্লসের নির্দিষ্ট একটি বাক্স রয়েছে, সব জায়গায় সে বাক্স নিয়ে যান তার কর্মচারীরা। সেই বাক্সে থাকে 6 রকমের মধু। বাড়িতে তৈরি বিশেষ পাউরুটি ছাড়া অন্য কোনো পাউরুটি মুখে রোচে না চার্লসের। যে চিজ ও কুকি চার্লস খান তাও হতে হয় নির্দিষ্ট উষ্ণতার। সব বিষয়ে নিজের পছন্দ অপছন্দ নিয়ে চার্লস এতই সচেতন যে টয়লেট ব্যবহারের সময় তার ব্যতিক্রম হয় না। রাজা যে কমল ব্যবহার করেন তার আকারও নাকি নির্দিষ্ট, তাই তিনি যেখানে যান সঙ্গে করে নিয়ে যাওয়া হয় কমলের উপর পাতার বিশেষ আসন। শৌচাগারে যে টিস্যু ব্যবহার করেন তার ব্যাপারও বেশ এক রোখা সদ্য সিংহাসনে বসার ব্রিটেনের রাজা। একটি বিশেষ অবস্থার তৈরি বেগুনি রঙের টিস্যু কাগজ ছাড়া চলে না তার। রাজবাড়ির এক কর্মচারী এমনটা জানিয়েছেন এক ব্রিটিশ সংবাদ সংস্থাকে। রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের রাজ সিংহাসনে বসার পর চাকরি হারাতে যাচ্ছেন শতাধিক কর্মী। তৃতীয় চার্লস যুবরাজ থাকাকালীন তার বাসভবনে সেবা যত্নের কাজে নিয়োজিত ছিলেন তারা। এ পদক্ষেপকে হৃদয়হীন বলে উল্লেখ করছেন যুক্তরাজ্যের একটি নেতৃস্থানীয় শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হিসেবে দায়িত্ব পান তৃতীয় চার্লস। কয়েক দশক ধরে চার্লস যুবরাজ হিসেবে ক্লারেন্স হাউসে বসবাস করতেন, সেখানে সহধর্মিণী ক্যামিলাকে নিয়ে তিনি বসবাস করতেন এবং অফিস সামলাতেন। কিন্তু রাজা হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এখন ক্লারেন্স হাউস ছেড়ে বাকিংহাম প্যালেসে উঠবেন, এর ফলে কর্মহীন হয়ে পড়বেন ক্লারেন্স হাউসের কর্মীরা। যুক্তরাজ্যে পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়নের একটি বিবৃতিতে বলেছে শতাধিক কর্মী কয়েকজন কয়েক দশক ধরে সেখানে কাজ করেছেন, বিজ্ঞপ্তি পেয়েছেন যে রাজা তৃতীয় চার্লস সিংহাসন আরোহণের পরে তারা তাদের চাকরি হারাতে পারে। বিবৃতিতে বলা হয়েছে আমরা বিশ্বাস করি জাতীয় শোকের সময় রয়্যাল হাউস হোল্ডে অপ্রয়োজনীয়তা ঘোষণা করার সিদ্ধান্তটি হৃদয়হীন কিছু নয়। তার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একটি পরিবারের একটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ এবং এ কর্মচারীদের মধ্যে অনেকেই সে একই লোক হবেন যারা শোকের এই সময় নতুন রাজাকে এত আন্তরিকভাবে সমর্থন করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন, শুধুমাত্র ধন্যবাদ হিসেবে রিডান্ডেন্সি নোটিশ দেওয়া হয়েছে। ইউনিয়নের সাধারণ সম্পাদক মার্ক শেরাউটকা এক বিবৃতিতে বলেছেন যে যে স্কেল ও গতিতে এই ঘোষণা করা হয়েছে তা চরমভাবে নির্মিত। তিনি বলেছেন যে রাজ পরিবার জুড়ে কিছু পরিবর্তন প্রত্যাশিত ছিল, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন যে নতুন প্রিন্স অফ ওয়েলসের প্রিন্স উইলিয়ামের কোন ধরনের কর্মীদের প্রয়োজন হবে তা স্পষ্ট নয়। উইলিয়াম এবং ক্যাথরিন তাদের বর্তমান বাড়ি অ্যাডিলেড কটেজ উইন্ডসর থেকে তাদের পরিবারকে সরিয়ে নিতে চান কিনা তা স্পষ্ট নয়। সো দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও মজার মজার নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।